সূর্যের এক্সিস্টেন্স আছে কি নেই সেটা একটি আলাদা টপিক এবং এই টপিক নিয়ে একটি ডিবেট পর্যন্ত হয়ে যেতে পারে। তবে এই অদৃশ্য এন্টিটিটি আমাদের বিভিন্ন ফর্মে হন্ট করে। উদাহরণস্বরূপ বলতে পারি, আমাদের অতীতে করা কিছু কর্ম যেটার গিল্ট বর্তমানেও আমাদের হন্ট করে যায়। সো সেরকমই একটি গল্প নিয়ে তৈরি হয়েছে একটি সিনেমা, যেটির নাম হচ্ছে হিজ হাউস। সিনেমাটি 2020 সালে নেটফ্লিক্সের তরফ থেকে আসে, যেটার আইএমডিবি স্কোর 10.6 এবং রোটেন টোমাটোতে 100% ফ্রেশ। আর মোটামুটি সিনেমাটাকে ক্রিটিক্সরা ভালোই রিভিউ দিয়েছে, সো আমিও ছাড়লাম না, দেখেই নিলাম সিনেমাটি। সো এই গল্পটি গড়ে উঠেছে একটি কাপলকে নিয়ে, একজনের নাম হচ্ছে বোল আর একজনের নাম হচ্ছে রিয়াল। এরা হচ্ছে সাউথ সুদানের বাসিন্দা। সো সুদানে চলছে একটি বৃহৎ যুদ্ধ এবং দেশের মানুষরা পালিয়ে পালিয়ে অন্য দেশে আশ্রয় নিচ্ছে। সো এই একই কারণে এই কাপল অর্থাৎ রিয়াল এবং বোল তাদের একটি ছোট্ট মেয়ে যার নাম হচ্ছে নিয়াগ্যাক তাকে নিয়ে দেশ ছাড়ে এবং ইংল্যান্ডে পাড়ি দেয়। তবে বোটে করে তারা যখন সমুদ্রে পাড়ি দিচ্ছিল তখন একটি অ্যাক্সিডেন্ট হয় যার ফলে তার মেয়ে অর্থাৎ নিয়াগ্যাক সেখানে মারা যায়। সো ইংল্যান্ডে তাদের রিফিউজি সেন্টারে রাখা হয়, পরে সেখানকার কর্তৃপক্ষের তরফ থেকে তাদের একটি বড় বাড়ি দেয়া হয়। তবে তাদের কাছে অনেক রেস্ট্রিকশন ছিল, মানে তারা সেখানে কোনো জব করতে পারবে না, কোনো কুকুর বিড়াল বা কোনো ধরনের প্রাণী পুষতে পারবে না, এরকম বহু নিয়ম ছিল। এবং তাদের ডিটেনশন সেন্টার থেকে সরিয়ে টেম্পোরারি বেসিসে সেই বিল্ডিংয়ে রাখা হয়েছিল। তো যেমনটা আমি বললাম যে নর্মাল রিফিউজি, তো আমরা জানি ব্যাপারটা কমন। তবে ব্যাপারটা নিয়ে রিয়াল এবং বোল বড়ই খুশি ছিল, কারণ তারা একটি নতুন জীবনের স্বপ্ন দেখেছিল। যেমনটা আমি আগেই বলেছিলাম যে তারা নিজেদের দেশ ছেড়ে পালিয়েছে, অ্যাটলিস্ট একটি অন্য দেশে রিফিউজি হিসেবে থাকা অনেকটাই শান্তি, কারণ সেই মুহূর্তে সাউথ সুদানের অবস্থা খুবই খারাপ ছিল। তারা সেই বিল্ডিং এ সেটেল হয়, তাদের গভর্নমেন্ট কিছু কম্পেনসেশন দেবে যেই টাকা থেকে তারা নিজেদের কিছু খরচাপাতি মেটাবে। তবে সেই বাড়িতে আসার পর থেকে তাদের সাথে অনেক অদ্ভুত অদ্ভুত জিনিস হতে থাকে, মানে পাতি কথায় বলতে গেলে ভূতুরে জিনিস। এবং তারা দুজন বাদেও সেই বাড়িতে অন্য কিছু আছে, এই জিনিসটা তারা দুজনেই অনুভব করে, আর এই অন্য কেউ তো আর কেউ নয়, সেটা ছিল তাদের গিল্ট। তো যেমনটা বলেছিলাম যে তারা দুজনই তো রিফিউজি, কি এমন করেছে তারা যার জন্য সেই গিল্ট তাদের হন্ট করে চলেছে। এরকম গল্পের মাঝে আমরা অ্যাপেথ নামে একটি উইচের গল্প শুনতে পাই। আমরা জানতে পারি যে একজন মানুষ ছিল খুবই লোভী, যে নিজের ঘর বানানোর জন্য লোকের সম্পত্তি বা লোকের জিনিস লুটে বেড়াতো বা চুরি করতো। তো একদিন সেই মানুষটি অ্যাপেথ নামক সেই উইচের সম্পত্তিটি লুটে নেয় এবং নিজের বাড়ি বানায়, এবং একই সাথে সে একটি কার্স নিজের বাড়িতে টেনে আনে, যেখানে সেই অ্যাপেথ নামে ডাইনিটি তখনই থামবে যখন সেই মানুষটাকে সম্পূর্ণভাবে কনজিউম করে নেবে, মানে বাতি কথায় বলতে গেলে সেই মানুষটিকে মেরে ফেলবে সেই ডাইনিটি। ওয়েল, এবার আপনি ভাবছেন যে এখানে অ্যাপেথ নামক এই ডাইনিটির কথাটা আসছেই বা কেন? সো এই কাপল বোল এবং রিয়াল তারা তো কিছু চুরি করেনি, আর এখানে একটি রহস্য বেরিয়ে আসে। আসলে তাদের যে মেয়ে আছে, অর্থাৎ যে জলে ডুবে মারা গিয়েছিল যার নাম ছিল নিয়াগ্যাক, সে আসলে তাদের মেয়েই না। সাউথ সুদান থেকে পালানোর সময় তাদের সামনে একটি গাড়ি আসে, যেখানে গাড়িটি সম্পূর্ণ ফুল হয়ে গেছে প্যাসেঞ্জারে, এবং সেই গাড়িটি শুধু একমাত্র বাচ্চা এবং তাদের প্যারেন্টসদেরই অ্যালাউ করছিল। আর যেহেতু তাদের কাছে কোনো বাচ্চা নেই, সেখানে বোল নিয়াগ্যাক নামে সেই বাচ্চা মেয়েটিকে নিজের বাচ্চা বলে চালিয়ে দেয় এবং সেই গাড়িতে উঠে চলে আসে। অন্যদিকে নিয়াগ্যাকের যে অরিজিনাল মা, সেটা দেখতে পায়, গাড়িটি স্টার্ট করে দেয় এবং তার অরিজিনাল মা মানে তার আসল মা কাঁদতে কাঁদতে সেই গাড়িটির পিছনে দৌড়ায়। অন্যদিকে সেই মেয়েটি জানলা দিয়ে তার নিজের মায়ের দিকে তাকিয়েও চেঁচাতে থাকে। তো এখানে আমরা দেখতে পাই বোল এবং রিয়াল তাদের কাছে কোনো চয়েস ছিল না, আইদার সেখানে যুদ্ধে মরে যাও বা একটা মিথ্যে কথা বলে সেখান থেকে বেরো, এবং তারা মিথ্যেরই আশ্রয় নেয় এবং নিয়াগ্যাককে সেখান থেকে চুরি করে নিয়ে চলে আসে। তারপর সমুদ্র পাড়ি দেওয়ার সময় যখন একটি অ্যাক্সিডেন্ট ঘটে এবং তাদের নৌকাটি উল্টে যায়, তখন বোল লক্ষ্য করে যে তার স্ত্রী রিয়াল এবং নিয়াগ্যাক নামে সেই বাচ্চাটি দুজনেই ডুবে যাচ্ছে। তবে বোল তখন সেই মেয়েটির দিকে নজরও দেয় না এবং সে তার নিজের স্ত্রীকে বাঁচায়, এবং যে সিনটি দেখে হয়তো মনে হয়েছে যে বোল হয়তো একটু এফোর্ট করলে মেয়েটিকে হয়তো বাঁচাতে পারতো। আর এই ঘটনাটিকে নিয়ে তারা দুজনেই অর্থাৎ বোল এবং রিয়াল খুবই গিল্টি ফিল করে, এবং সেই বাচ্চা মেয়েটির মৃত্যু এবং তার মায়ের সেই কান্না, এটির সাথে সাথেই অ্যাপেথ নামক ডাইনিটির যে কার্স সেটি তাদের সাথে তাদের সেই নতুন জীবনে ফিরে আসে। সো এরপরে বোল এবং রিয়াল কিভাবে সেটিকে ডিল করে, নিজেদের অতীত এবং নিজেদের পাপ এগুলো থেকে নিজেদের কিভাবে বাঁচায় সেটা জানার জন্য সিনেমাটা অবশ্যই দেখুন। তো যেমনটা আমি বলেছিলাম যে ভূত বিভিন্ন ফর্মে আসে, একই সাথে এই সিনেমায় ইমিগ্রেন্ট বা রিফিউজিদের উপর ঘটে যাওয়া বিভিন্ন ধরনের রেসিমের উপরেও ফোকাস করা হয়েছে। আমি সিনগুলো পাই টু পাই এক্সপ্লেন করবো না, আপনি দেখলে নিজেই বুঝে যাবেন। আর আফটারঅল আফ্রিকানদের নিয়ে রেসিজম, এটা তো খুব একটা আনকমন ব্যাপারও না। সিনেমায় আছে এক গুচ্ছ জাম্পস্কেয়ার মোমেন্ট, যেটা সত্যি আমাকে ভয় দেখাতে সার্থক হয়েছে। আর এটাও সত্যি যে কিছু কিছু মুহূর্ত আছে যেটা দেখলে আপনার ভয় লাগবে। সো বোল এবং রিয়াল কিভাবে অ্যাপেথ নামক সেই উইচটির কার্স থেকে নিজেদের বাঁচাবে সেটা জানার জন্য সিনেমাটা অবশ্যই দেখুন, কারণ এরপরে স্পয়লার আমি আর বলবো না।
সিনেমার বেসিক প্লটটা আপনাদের কাছে এক্সপ্লেইন করে দিলাম যাতে আপনাদের সিনেমাটা বুঝতে সুবিধা হয়, কারণ সিনেমার মধ্যে অনেক ইনডেপথ মিনিং রয়েছে যেটা আপনি সিনেমাটা একভাবে মন দিয়ে দেখলে তবেই বুঝতে পারবেন। কিছু কিছু মুহূর্ত আছে একটু কনফিউজিং, যেটা আমার প্রথমে একটু লেগেছে বাট পরে ক্লিয়ার হয়ে গেছে। আর সিনেমাটাকে আপনি একটি সাধারণ ভূতের সিনেমা ভেবে যদি দেখতে বসেন সেখানে কিছু কনফিউশন শুরু হতে পারে, সেই জন্য এই ব্যাপারগুলোকে আমি একটু ক্লিয়ার করে দিলাম। আদারওয়াইজ যেমনটা আমি বলেছি যে এটি একটি অসাধারণ সিনেমা এবং আমারও দারুণ লেগেছে। অভিনয় নিয়ে কারোর কোনো কথা নেই, দারুণ অভিনয় করেছে, একই সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা ভয়ের মুহূর্তগুলোকে পারফেক্টলি ফুটিয়ে তুলেছিল। সো আপাতত এইটুকুনি বলার ছিল, আবার দেখা হবে পরের ভিডিওতে।